দেখুন, অবশেষে ট্রাম্পের স্বাস্থ্যনীতি পাশ। রয়টার্স। অনেক আলোচনার পর অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যনীতি পাশ করেছে দেশটির প্রতিনিধি পরিষদ। গতকাল বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদে 217 থেকে 213 ভোটে বিলটি পাশ হয়। বিলটির পক্ষে ডেমোক্রেটিক পার্টির কোনো সদস্যই ভোট দেননি। নতুন বিলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের জনপ্রিয় স্বাস্থ্যনীতি ওবামা কেয়ার এর বড় অংশ সেটে ফেলা হয়েছে। এখন এটি বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে। ওবামা কেয়ারে বাতিল হওয়া অংশ রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্য বিমা পরিকল্পনা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। এটাই এ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য। এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, চলতি মাসেই সৌদি আরব, ইসরায়েল ও ভ্যাটিকান সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত 20 জানুয়ারি শপথ নেওয়ার পর এটাই হবে ট্রাম্পের প্রথম বিদেশ সফর। 25 মে ব্রাসেলসে ন্যাটো জোটের সম্মেলন এবং 26 মে সিসিলিতে G7 সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। ওই সফরের সময় সৌদি আরব, ইসরায়েল ও ভ্যাটিকানে যাবেন তিনি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।